চলমান ইউএস ওপেনে বেড়ে গেছে ঘুমন্ত টেনিস খেলোয়াড়দের সংখ্যা। নিয়ম করে খেলার আগে 10 থেকে 15 মিনিটের জন্য ঘুমিয়ে নেন খেলোয়াড়রা, সোজা কথায় যাকে বলা হয় পাওয়ার ন্যাপ। মূলত টেনিস অনেক পরিশ্রমের খেলা হওয়ায় আগে ভাগে ঘুমিয়ে নিয়ে নিজেদের প্রস্তুত করেই মাঠে নামেন খেলোয়াড়রা। ঘুম মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুস্থ থাকার পাশাপাশি মস্তিষ্ককে ঠান্ডা রাখতেও এর প্রয়োজনীয়তা অপরিহার্য। তবে খেলার মাঠেও কি ঘুমানোটা খুবই জরুরি? অন্তত টেনিস খেলোয়াড়দের জন্য এই কথাটি প্রযোজ্য বললেও ভুল হবে না। সম্প্রতি ইউএস ওপেনে দেখা মিলেছে অসংখ্য ঘুমন্ত টেনিস খেলোয়াড়দের। খেলার বিরতি হোক কিংবা খেলার আগে ও পরে ইচ্ছে মতো ঘুমিয়ে নিচ্ছেন তারা। মূলত সতেজ থাকতে এই পদ্ধতি অবলম্বন করেন তারা, যদিও প্রতিযোগিতা চলার সময় ঘুমানোর খুব একটা সময় হয়ে ওঠে না তাদের। জার্মানির 37 বছরের টেনিস খেলোয়াড় তাজানা মারিয়া বলেছেন, ভালো পারফরম্যান্সের জন্যই খেলার আগে নিয়ম করে ঘুমিয়ে নেন তিনি। বিকেলের দিকে একটু ক্লান্ত লাগছিল, দুপুরে বিশ্রামের সময় থাকলেও ঘুমাই না। 2-3 ঘন্টা ঘুমানোর থেকে অল্প কিছুক্ষণের ঘুম শরীরকে অনেক বেশি তরতাজা করে তোলে। তবে সব দেশের টেনিস খেলোয়াড়রাই যে এই পদ্ধতি অনুসরণ করেন তা নয়। 2020 সালের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন সোফিয়া ক্যানিন বলছেন ভিন্ন কথা। অন্য খেলোয়াড়দের ঘুমাতে দেখলে আমারও একটু ঘুমিয়ে নিতে ইচ্ছা হয়, কিন্তু ম্যাচের আগে আর সবার মতো আমি শান্ত থাকতে পারি না। মূলত 10-15 মিনিট ঘুমিয়ে নেওয়াটা টেনিসের প্রস্তুতির অংশ, কেননা এটি অনেক পরিশ্রমের খেলা। তাই খেলার আগে নিজেদের ভালোভাবে তৈরি করতেই এই পদ্ধতি বেছে নেন অনেকেই। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস।